नमस्कार दर्शक बंधुरा, आमी गौतम चट्टोपाध्याय, आमार यूट्यूब चैनेले आपनादेर सकलके जानाई स्वागतम। दर्शक बंधुरा, आजके आपनादेर सामने आबारो एकटी नतून भिडियो निये उपस्थित होयेछि। आर आजकेर भिडियोते आपनादेर आमी जानाबो किभाबे एकटी गाछेर शेकड़ मुखेर भितरे रेखे आपनार कांक्षित व्यक्तिके आपनी वशीभूत करबेन। तो दर्शक बंधुरा, मूल भिडियोते जावार पूर्वे आपनादेर सकलेर निकट आमार अनुरोध, जदि आमार भिडियोटी आपनार भालो लेगे थाके बा आपनादेर कोनो আপনারা যদি মনে করেন যে ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ারও করবেন। তো দর্শক বন্ধুরা, আপনি যে কোনো ক্রিয়াই করুন, সেই ক্রিয়ায় কিন্তু আপনার একজন গুরু প্রয়োজন। গুরু ব্যতীত কিন্তু কোনো কার্য উদ্ধার হয় না। তো যদি আপনারা আপনাদের সঠিক কোনো গুরু থেকে থাকে, তাহলে আপনারা তান্ত্রিক ক্রিয়াকাণ্ড করবেন। আর যদি গুরু না থেকে থাকে, তাহলে অবশ্যই একজন গুরুর খোঁজার চেষ্টা করবেন এবং সেই গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে আপনারা কিন্তু তান্ত্রিক ক্রিয়াগুলো করবেন, তাতে আপনাদের সফলতা আসবে। তো দর্শক বন্ধুরা, কীভাবে আপনি এই বশীকরণ ক্রিয়াটি করবেন? দর্শক বন্ধুরা, এই বশীকরণ ক্রিয়াটি করতে হলে আপনাকে একটি গাছ খুঁজে বের করতে হবে। এই গাছটির নাম হচ্ছে ভিঙ্গরাজ, ছোট লতানো গাছ। আপনারা কোনো কবিরাজ বা প্রবীণ কোনো ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলে এই গাছটি, অথবা আপনারা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন, ভিঙ্গরাজ লিখে, ভিঙ্গরাজ গাছ লিখে আপনারা সার্চ দিলে গাছটি দেখতে পাবেন। তো দর্শক বন্ধুরা, গাছটি আপনাদের যে কোনো দিনই আপনারা কাজে লাগাতে পারবেন, তবে সব থেকে ভালো হবে যদি পূর্ণিমা তিথিতে গাছটি করতে পারেন। আপনারা গাছটি যেদিন তুলবেন তার আগের দিন সন্ধ্যার একটু আগে গাছটির কাছে যাবে, গিয়ে গাছে একটু জল ঢেলে দিবেন, গাছের শিকড়টা যেখানে আছে একটু জল ঢেলে দিবেন, পূর্ব দিকে মুখ করে গাছটিকে সামনে রেখে একটি মন্ত্র আপনাকে সাতবার বলতে হবে, ছোট্ট একটি মন্ত্র। এই মন্ত্রটি আপনি সাতবার বলে ওনাকে প্রণাম করে চলে আসবেন। মন্ত্রটি হচ্ছে এই, মম কার্য সিদ্ধিং কুরু কুরু সুহা, মম কার্য সিদ্ধিং কুরু কুরু সোহা। আপনি মন্ত্রটি সাতবার বলে গাছটিকে একটি প্রণাম করে চলে আসবেন। পরের দিন সকালে আপনি স্নান করে শুদ্ধ পোশাক পরে আপনি গাছের ওখানে উপস্থিত হয়ে গাছকে আবারও একটি প্রণাম দিবেন। প্রণাম করে গাছটিকে পূর্ব দিকে মুখ করে দম বন্ধ করে একটানে তুলে নিয়ে আসবেন। যেহেতু ছোটো গাছ, আপনার তুলতে কোনো রকম অসুবিধা হবে না। তো দর্শক বন্ধুরা, গাছটি আপনি তুলে বাড়িতে নিয়ে এসে তার যে শিকড়গুলো দেখবেন, চিকন চিকন শিকড় হয় গাছটির, এই শিকড়গুলো আপনি কেটে একটা পবিত্র পাত্রে রেখে দিবেন। এবার আপনি যখন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে দেখা করতে যাবেন, বা যদি জানতে পারেন যে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে আসছে কথা বলার জন্য কোনো বিষয় নিয়ে, তখন আপনি ওই যে শিকড় আপনি তুলে এনে রেখেছেন ওর থেকে এক টুকরো শিকড় আপনি নিয়ে আপনার ডান হাতের তালুতে নেবেন। নিয়ে যে মন্ত্রটি দ্বারা আপনি গাছটিকে নিমন্ত্রণ করেছিলেন, সেই মন্ত্রটি আবারও সাতবার প্রয়োগ করবেন, মম কার্য সিদ্ধিং কুরু কুরু সোহা। শিকড়টার দিকে তাকিয়ে আপনি সাতবার এই মন্ত্রটি বলে আপনার মুখের ভিতরে জিহ্বার তলে গাছটুকু রেখে দিবেন। রেখে দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে দেখা করতে যান বা সে আসুক, আপনি তার সাথে কথা বলবেন, কথা বললে সে কিন্তু আপনার বশীভূত হয়ে যাবে এবং আপনার কথা সে মেনে নিবে, তখন আপনি তাকে দিয়ে আপনার কার্যটি উদ্ধার করিয়ে নেবেন। তো দর্শক বন্ধুরা, এই ক্রিয়াটি করে কেউ অবৈধ কোনো কাজে প্রয়োগ করবেন না। অবৈধ কাজে প্রয়োগ করলে কিন্তু আপনি নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হবেন এবং এই ক্ষতির থেকে আপনাকে কিন্তু কেউ রক্ষা করতে পারবে না, কারণ সৃষ্টিকর্তার নির্দেশের বাইরে গিয়ে আপনি যদি কোনো ক্রিয়া করেন, তাহলে কিন্তু আপনাকে তার ফল ভুগতে হবে। তো দর্শক বন্ধুরা, আজকের যে ভিডিওতে আমি যে তথ্যটি বললাম, এটা আপনারা সঠিকভাবে প্রয়োগ করে দেখুন। প্রয়োগ করলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসলে বশীকরণ হয় কি না। যদি সঠিকভাবে আপনারা এই ক্রিয়াটি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বশীভূত হবে এবং আপনি তাকে দিয়ে যে কার্য উদ্ধার করতে চাইছেন, সে কার্যটা আপনি উদ্ধার করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আগামীতে আপনাদের মঙ্গল, আপনাদের উদ্দেশ্যে, আপনাদের মাঝে আবারও কোনো মঙ্গলজনক ভিডিও নিয়ে উপস্থিত হব। ততক্ষণে সকলেই ভালো থাকুন, নমস্কার।